আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে বর্তমানে সময়ে শীত, অর্থাৎ শীতের শুরু, শীতের আগমনে অনেকগুলো রোগ হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা, যাদের সিওপিডি সমস্যা আছে, অর্থাৎ যাদের অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এক কথায় আমরা যেটা বলি সিওপিডি সমস্যা আছে, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের সমস্যা আছে, আপনারা জানেন যে তাদের এই শীতের আবহাওয়া, অর্থাৎ গরম থেকে শীত, এই যে আবহাওয়া পরিবর্তন হলো, এই পরিবর্তনের সাথে সাথে তাদের কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ আগের সমস্যাগুলো পুনরায় আবার শুরু হয়ে যায়। অর্থাৎ এখানে সর্দি, হাসি, কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট থেকে শুরু করে এমনকি আরো জটিল সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে আপনারা জানেন যে আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে নেবুলাইজার, অর্থাৎ এখানে ছোট বাচ্চাদেরকে এমনকি বয়স্কদেরকে খুবই জরুরি অবস্থায় তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাটা সুন্দরভাবে সলভ করার জন্য আমরা নেবুলাইজার দিয়ে থাকি। এমনকি এই আরামের জন্য, অর্থাৎ ওষুধ খাওয়ার পাশাপাশি এই নেবুলাইজার যদি আমরা ব্যবহার করি, তাহলে সুন্দরভাবে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং এই সর্দি, কাশি, হাসি, এমনকি তার যে সিওপিডির সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু সহজেই সমাধান হয়। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে নেবুলাইজার কি, অর্থাৎ এটা এক ধরনের ইলেকট্রিক ডিভাইস, অর্থাৎ ইলেকট্রিক একটা ডিভাইসের মাধ্যমে কি করা হয় যে এখানে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের তরল ওষুধ, এই তরল ওষুধটা এটা বাষ্পীয় আকারে বা কুয়াশার মতো করে এটা কি করা হয় শরীরের মধ্যে, অর্থাৎ নাক দিয়ে আমরা মাস্কের মতো ব্যবহার করে এটা নাক দিয়ে ভিতরে দিয়ে শ্বাস প্রশ্বাস ক্লিয়ার করে থাকি, আপনারা জানেন। তো এটা এইভাবেই ব্যবহার করা হয়, তরল ওষুধ কুয়াশার মতো করে, কুয়াশা তৈরি করে এটি ব্যবহার করা হয়। আর যে সমস্ত রোগে ব্যবহার করা হয় আমরা গত ক্লাসেও বলেছিলাম, তারপর আবার যে এটি শ্বাসকষ্টজনিত রোগে ব্যবহার হয়, অর্থাৎ ব্রিথিং ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, যে শ্বাসকষ্টজনিত সমস্যায়। এরপরে দেখেন যে দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ বা সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আর একটা হলো সিস্টিক ফাইব্রোসিস বা শ্বাসতন্ত্রের মোটা মিউকাস, পুরো মিউকাস, অর্থাৎ সিস্টিক ফাইব্রোসিস বলতে এখানে যে শ্বাসনালীতে আছে এখানে প্রচুর পরিমাণে কি হয়ে যায়, এখানে মিউকাস জমা হয়ে যায়, মিউকাস জমা হয়ে শ্বাসনালীটা চিকন হয়ে যায়। তো এই ক্ষেত্রেও শ্বাসকষ্ট দেখা দেয়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো এবং আরো অন্যান্য ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা আছে, শ্বাস নিতে পারে না, অতি দুর্বল, যেমন ছোট বাচ্চা বা এখানে বয়স্কদের, এই ক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো এই যে এখানে নেবুলাইজারে আমরা কোন কোন মেডিসিনটা ব্যবহার করে থাকি, তো আপনারা জানেন যে এখানে ব্রোডিকট 0.5 mg আমরা একটা ওষুধের নাম লিখেছি, কোন কোম্পানি আপনারা জানেন যে এটা ইনসেপ্টা, এটা ইনসেপ্টা কোম্পানি। তো দুইটা আমরা ওষুধ ব্যবহার করেছি, একটা হলো ব্রোডিকট 0.5 mg এবং এটা উইন্ডেল প্লাস। তো এই যে এই দুইটা মেডিসিন একত্রে করে বয়স্কদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ইনজেকশন আকারে দুইটা আমরা এই নেবুলাইজারের মেশিনে, আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো নেবুলাইজারের মেশিনে দুইটা একত্রে করে দিয়ে মেশিন ইলেকট্রিক লাইন দিয়ে চালু করে দিলেই কিন্তু এটি বাষ্প বের হওয়া শুরু করে, এটি নাক মুখ দিয়ে টানতে হয়, টানলে কিন্তু এটা কি হয়ে যায়, এটা কাজ শুরু করে দেয়। এমনকি এখানে দেখেন শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে দিয়ে থাকি, দুইটা একত্রে সরাসরি ব্যবহার করে থাকি। এবং শিশুদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে দেখেন এখানে যে শিশুদের ক্ষেত্রে এখানে বুডিকট ব্যবহার করবেন, উইন্ডেল প্লাস ব্যবহার করবেন উইথ এখানে নর্মাল স্যালাইন, এই নর্মাল স্যালাইন বা এখানে দেখেন এন ছল, পপুলার কোম্পানির এন ছল, নর ছল বা এখানে নসোমিস্ট, এই জাতীয় এই ওষুধগুলো, অর্থাৎ এগুলো কিন্তু নর্মাল স্যালাইন, অর্থাৎ সোডিয়াম 0.9% সোডিয়াম ক্লোরাইড। তো এটা আপনারা কি করবেন, ব্যবহার করবেন কিভাবে শিশুদের জন্য, দেখেন শিশুদের জন্য এটা হলো 1 ml যদি আপনি বুডি কর দেন এবং সাথে 1 ml উইন্ডেল প্লাস, তাহলে এখানে কি করবেন 1 ml 1 ml 2 ml সাথে 2 ml নর্মাল স্যালাইন প্লাস করে, সাথে 2 ml নর্মাল স্যালাইন,
এখানে যদি 2 ml 2 ml করে দেন, সাথে আবার ফিরে 4 ml নর্মাল স্যালাইন দিয়ে দেবেন, এখানে 3 ml 3 ml দিলে 6 ml, অর্থাৎ 3 3 6, এই 3 3 যোগ 6, কিন্তু না, এখানে 6 ml এক্সট্রা কি দিয়ে দিবেন, নর্মাল স্যালাইন দিয়ে দিবেন। তাতে করে এই শিশুরার শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্যই নর্মাল স্যালাইন অ্যাড করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা এই নেবুলাইজার ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি ফলাফল খুব ভালো হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।